আপনি যদি মানুষকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেন তবে দেখবেন যে মানুষের মধ্যে মৌলিকভাবে তিনটি বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মানুষ একটি ইন্টেলেকচুয়াল রেশনাল বিইং, বুদ্ধিমান, বিচার বুদ্ধি সম্পন্ন, বিজ্ঞতাপূর্ণ অস্তিত্ব। দ্বিতীয়ত, মানুষ একটি মোরাল এক্সিস্টেন্স, অর্থাৎ মানুষের একটি নৈতিক অস্তিত্ব আছে। তৃতীয়ত, অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ মানুষের মধ্যে নান্দনিক এবং সৌন্দর্যবোধ পরিলক্ষিত হয়। মানুষ সব সময় সৌন্দর্য এবং সৌন্দর্যকে প্রশংসা ও পরোয়া করে। এই তিনটি বৈশিষ্ট্যই মানুষের মধ্যে বিদ্যমান, ঠিক এমনভাবেই বিদ্যমান যেমন কিনা তাকে চোখ দেয়া হয়েছে আর সে দেখতে বাধ্য, তাকে কান দেয়া হয়েছে আর সে শুনতে বাধ্য, তাকে অনুভূতি ক্ষমতা দেয়া হয়েছে আর সে অনুভব করতে বাধ্য, এবং সেই অনুভবগুলোকে গ্রহণ করতেও সে বাধ্য। অতএব কারণে সেই নাস্তিক সংশয়বাদী প্রশ্ন যে কেন আমাকে অস্তিত্বের ব্যাখ্যা এবং সত্যকে খুঁজতে হবে, তার উত্তর হচ্ছে মানুষ আজ অবধি এই কেন প্রশ্নকে উপেক্ষা করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত না তাকে বাধ্য করা হয় সে এই কেন প্রশ্ন করতেই থাকে, কারণ মানুষ একটি ইন্টেলেকচুয়াল রেশনাল বিইং, বিচার বুদ্ধি সম্পন্ন, সজ্ঞান, যৌক্তিক অস্তিত্ব। সে তার ভিতরে থাকা জ্ঞানকে তার চারপাশের সকল কিছুর সাথে সম্পর্ক স্থাপন এবং সংযোগ করতে চায়। সে তার চারপাশে থাকা সকল কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সে তার চারপাশকে অর্থ দেয়। সে নিজেকে এবং সে ছাড়া সকল কিছুকে অর্থপূর্ণ করতে চায়। এই বৈশিষ্ট্যের উপরই মানুষের পুরো জীবন, জ্ঞান আর মানব সভ্যতার ভিত। তাই এই বৈশিষ্ট্য থেকে আপনি মানুষকে কিভাবে বঞ্চিত করতে পারবেন? যেভাবে মানুষের ক্ষুধা অনুভব হয়, মানুষের তৃষ্ণা পায়, ঠিক একইভাবে মানুষের মধ্যে এই কৌতূহলও জাগ্রত হয়, যা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হয়। আর তাই সে সবসময় এই প্রশ্ন করে, এটা কেন, ওটা কেন, এভাবে কেন? এর পরিণতিতেই একসময় ফিলসফি, দর্শন এবং দর্শনশাস্ত্র অস্তিত্বে আসে। এটা মূলত আমার আপনার কনসায়েন্স বা ইনার ভয়েস, অর্থাৎ বিবেক, বিচার বুদ্ধি, যার বহিঃপ্রকাশ ঘটছে এই কেন প্রশ্নের মাধ্যমে। এটা এমন নয় যে কেউ শিখিয়ে দিয়েছে জিজ্ঞাসা করতে, যে প্রশ্ন করো এটা কেন, কি, কিভাবে হয়। প্রশ্ন করো সত্য কি, সত্যের ব্যাখ্যা কি, কে সত্য। এটা এমনও নয় যে মানুষ হয়তো পৌরাণিক কাহিনীসমূহ শুনে বড় হয়েছে তাই এই প্রশ্নগুলো করে। বরং এই সকল মিথোলজিগুলো, পৌরাণিক কাহিনীগুলোর অস্তিত্বে আসার কারণও মানুষের এই বিশেষ বৈশিষ্ট্য ও কৌতূহল। কারণ সে এই প্রশ্নের সমাধান করতে চায়, সে তার অস্তিত্বের ব্যাখ্যা ও বিশ্লেষণ চায়। সে জানতে চায় এই সৃষ্টি জগৎ যেখানে সে আছে আসলে কি। সে জানতে চায় যে সে কে। সে জানতে চায় তার শুরু কিভাবে এবং তার শেষ কোথায়। সে জানতে চায় সকল অস্তিত্বের শেষ কোথায়। আপনি যদি মানুষের সামনে খাবার না রাখেন তবে সে ঘাস খেতেও দ্বিধা করবে না, কারণ তার ক্ষুধা পায়। আপনি যদি মানুষকে পরিষ্কার বিশুদ্ধ পানি না দেন তবে সে নালার পানি খেতেও সংকোচ বোধ করবে না, কারণ তার তৃষ্ণা পায়। ঠিক একইভাবে মানুষের মধ্যে যে কৌতূহল, জানার আকাঙ্ক্ষা, সত্যকে উদ্ঘাটনের তীব্র ইচ্ছাশক্তি, তা আমাদেরকে বাধ্য করে প্রশ্ন করতে এবং জানতে। আধুনিক বিশ্বে নতুন এক দর্শনের জন্ম হয়েছে যার মতে এই সকল অস্তিত্ব, সকল নিয়মকানুন, সকল ব্যবস্থা, সকল ভালো লাগা, আবেগ, অনুভূতি, সকল কিছু মিনিংলেস, অর্থহীন, উদ্দেশ্যহীন বস্তুর স্তূপ। তাদের মতে আমাদের কোনো অর্থ খোঁজার প্রয়োজনই নেই, আমাদের শুধু চলতে থাকা উচিত, খাও দাও, যৌন সম্পর্ক স্থাপন করো, তারপর মরে যাও। নাস্তিকদের এই করুণ অবস্থা, এটা মূলত ব্যর্থতা স্বীকারোক্তি। অর্থাৎ আমরা আমাদের অস্তিত্বের অর্থ খুঁজতে বের হয়েছি এবং যেখান থেকে, যেই সোর্স থেকে আমরা আমাদের অস্তিত্বের অর্থ খোঁজ করেছি ওখানেই ব্যর্থ হয়েছি। তো শেষ পরিণতি এটাই হওয়ার ছিল। কিন্তু এমন হয়নি যে মানুষ তার জীবনের, তার অস্তিত্বের অর্থের খোঁজ থেকে পৃথক হয়ে গিয়েছে, না, বরং সে ব্যর্থ হয়ে এখন চিৎকার করে বলছে, আমার কষ্ট আমার পর্যন্তই থাকতে দাও, আমার মত আমার পর্যন্তই থাকতে দাও,
আমার ব্যাখ্যা আমার পর্যন্তই থাকতে দাও, অন্যদের মতের সাথে আমার কি সম্পর্ক? যে ব্যক্তি এই কথাগুলো বলছে তাকে শুধু এটা একবার জানান যে তোমার এই মৌলিক প্রশ্নগুলোর জবাব পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, যেহেতু আজকের যুগে বিজ্ঞান একটি ছোট খোদায় পরিণত হয়েছে, তো তাকে বলুন যে বিজ্ঞানীরা এই মৌলিক প্রশ্নগুলোর একটি জবাব পেয়ে গেছে। দেখবেন সে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে সেই জবাবের সন্ধানে। কোথায় কোথায় সেই জবাব? অর্থাৎ পূর্বে তার অনিচ্ছা ছিল মূলত তার ব্যর্থতার একটি স্বীকারোক্তি, যে ভাই দরকার নেই এত সব অর্থের খোঁজ করা, এত সব সত্যের খোঁজ করা। এই ধরনের মানুষদের উদাহরণ হচ্ছে সেই সকল মজদুর শ্রমিকের মতো, যে বেচারা প্রতিদিন সকালে দাঁড়িয়ে থাকতো যে হয়তো কেউ তাকে আজ ডেকে নিয়ে যাবে কাজের জন্য, কিন্তু যখন বছরের পর বছর কেউ আসে না, তখন সে বলে আচ্ছা ঠিক আছে এখন মাটি চেটে চেটে খাই। অতএব ব্যর্থতা স্বীকারোক্তি এক জিনিস, তবে এতে করে মানুষের ভিতরের কৌতূহল কখনো শেষ হয়ে যায় না। মানুষ আজও এটাই চায় যে এই প্রশ্নের সমাধান হোক, সে জানুক সত্য কী।